আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কালকে একটি প্রোগ্রামে বলেছেন যে জামাতকে এখন এই মাঠে নামাইছে বিএনপি, এবং কালকে এই সমাবেশের পিছনে বিএনপি পুরো ইউনিয়ন মদত রয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, ওবায়দুল কাদের কি সরকারে কারা আছে, বিএনপি না জামাত না অন্য রাজনৈতিক দল? সরকারে তো আওয়ামী লীগে আছে। তা গত 15 বছরে আপনারা যেখানে অনুমতি দিলেন না, তারা কোনো প্রোগ্রাম করতে পারলো না, হঠাৎ করে কি এমন হলো পদ্মার আড়ালে আপনারা সব কিছু ঠিক করে তাদেরকে অনুমতি দিয়ে আবার জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন যে বিএনপি জামাতকে সমাবেশ করার সহযোগিতা করছে, জামাতকে সকল ধরনের সহযোগিতা করছে আওয়ামী লীগ? এই কারণে গত 15 বছরে যত অপকর্ম করেছে এবং জামাতের নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, পঙ্গুত্ব করেছে এবং জামাতের শীর্ষ নেতাদের তারা ফাঁসি দিয়েছে, এই সকল বিচার বাংলার মাটিতে হবে। যার কারণে দেখছে যে ক্ষমতা যখন লড়বড়ে তখন তো পদ্মার আড়ালে তাদের সঙ্গে যদি আমরা না মিলি তাহলে আমাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করবে, ক্ষমতার পরিবর্তন হলে এই আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বিচার করবে, এবং প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তা যারা সকল অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকেও কিন্তু বিচার করবে। এই বিচার ঠেকাতে তারা কৌশলে জামাতের সাথে মিশে গেছেন যে ভাই আমাদেরকে একটু বাঁচান, আমরা তো ক্ষমতায় থাকতে পারবো না, দেশি বিদেশির যে চাপ, এই চাপের মধ্যে আপনারা আসেন, রাজনীতি করেন, সমস্যা নাই, কিন্তু আমাদেরকে সেই 96 সালের মতো আমাদের পাশে থেকে আমাদেরকে বাঁচান। জামাতের প্রোগ্রামে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারাই বলেন বিএনপি বন্ধুদের আপনারা চেনেন না, আমিও তো বিএনপি করি, আমাকে দেখেছেন ওখানে। জামাত একটি শক্তিশালী রাজনৈতিক দল, এটা অস্বীকার করার কিছু নেই। জামাতের অনেক নেতাকর্মী আছে, তারা যদি চেষ্টা করতো যে সারা বাংলাদেশের মানুষ এখানে আনবে তাদের নেতাকর্মী, তাহলে কিন্তু ঢাকা শহর অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হতো। আমরা দেখেছি গতকালকে ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে তারা একটি প্রোগ্রাম করেছে, তাতেই সরকারের সামাল দেওয়া খুব কষ্ট হচ্ছে এবং তারা উদর গুড়োর উদা বিভিন্ন জনের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এবং এই যে অপকর্ম করে যে লুটপাট করেছে, আমেরিকায় টাকা রেখেছে, সেই টাকা তো ভোগ করতে পারবে না, গুম করেছে তার জন্য বিচার হবে, খুন করেছে তার জন্য বিচার হবে, যার কারণেই তারা জামাতের সঙ্গে পদ্মার আড়ালে হাত মিলিয়েছে। দেখুন, সরকারের তো নানা ধরনের ষড়যন্ত্র আছে, এরকম ষড়যন্ত্র হতে পারে, তবে আমি মনে করি সেটা নয়, যে এদেশের জনগণ যেহেতু সরকারকে চাচ্ছে না, বহির্বিশ্ব যেহেতু সরকারকে চাচ্ছে না, সেই কারণেই এই জামাতের সাথে তারা আহাত করছে। এই কারণে যে ক্ষমতার পরিবর্তন হলেই আওয়ামী লীগের যে কী দশা হবে আওয়ামী লীগ এটা অনুভব করতে পারছে, যার কারণে শুধু জামাত না বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গেও তারা পদ্মার আড়ালে যোগাযোগ করার চেষ্টা করছে। আচ্ছা, আপনি কি তাহলে বুঝাতে চাচ্ছেন যদি সরকার ক্ষমতাচ্যুত হয় আপনারা বিএনপি বা অন্য অন্য সংগঠনের সহযোগী যারা রাজনীতি করেন তারা ক্ষমতা আসলে কি মানে আপনারা কি প্রতিশোধের রাজনীতি খেলা লিপ্ত হবে? দেখুন, এটা কোনো প্রতিশোধের রাজনীতি খেলার লিপ্তর কথা নয়, এদেশের জনগণ বিচার করবে, জনগণের কাঠগর মানে আদালতে বিচার হবে। যদি 50 বছর পরে মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়, যদি স্বাধীনতা বিরোধীদের বিচার হয়, তাহলে সকল হত্যার বিচার বাংলার মাটিতে বাংলার জনগণ চাইবে, এটাই স্বাভাবিক। এদেশের জনগণ অবশ্যই গত 15 বছরে যত অপকর্ম করছে সকল বিচারের মানে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আওয়ামী লীগকে। জাইঙ্গা ভালো কইরা পইরে জাইঙ্গা লইয়া পলাইতে পারবেন না, সামনে সময় আইতাছে। বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় পুলিশ হামলা দেয়। আরে ভাই, আপনাদেরকে তো বলছি যে পুলিশের বিরুদ্ধে আমাদের সংগ্রাম না, কিন্তু আল্লাহর আস্তে এই মৃত্যু পথ যাত্রী আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আপনারা তাদের নির্দেশ রক্ষা করে দেবেন। আগামী নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখেই হবে, এবং ওই ওই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সহ রক্ষকল রাজনৈতিক দল মাঠে যারা আছে সবার নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, ভাই তখন তো আপনারাই থাকবেন। আমরা তো বলি নাই আওয়ামী লীগের মতো যে আপনাদের চাকরি চলে যাবে, আপনাদেরকে ওইসডি করা হবে, আমরা সেটা চাই না, আমরা দলবাজি করতে চাই না, কিন্তু আমরা বিশ্বাস করি পুলিশের কোনো দল নাই,
আমরা বিশ্বাস করি পুলিশের কোনো দল নাই, সত্য কথা বলা, সৎ পথে চলা, ইমানের সাথে দায়িত্ব পালন করাই পুলিশের কাজ, শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ। তাই ভাইরা আমার, তারা ইতিহাসকে বিকৃতি করছে, এখন অনেক মামলা দিতেছেন, আগামীতে ইতিহাসের বিকৃতি করার মামলাও আপনাদের বিরুদ্ধে হবে। আমরা সবার অবদান চাই, সবার স্বীকৃতি দিতে চাই, কিন্তু আপনি খালি আপনি আর আপনার বাবা, এর বাইরে আর কেউ নাই। এটা বইলে কে মানুষ বিশ্বাস করবে? করবে না। আর এটা কইরা যেমন এই অবস্থা হয় যে এখানে আজকে আমরা যারা আছি যে কয়জন, আমি যদি বলি আমি ঢাকা মহানগরের আহ্বায়ক, আমারই সব ক্রেডিট, এখানে স্ট্রাইকেরও কিছু নাই, জয়েন্ট কর্মেরও কিছু নাই। এই অবস্থা যদি বলি স্ট্রাইক সহ সব জয়েন্ট কর্মার সিটি যদি এক হয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি তো নাই। তা আওয়ামী লীগের অবস্থা হয়েছে এরকম, স্বাধীনতার পরে তারা শেখ মুজিব ছাড়ার কাউরে অবদান দিতে চায় না, এই কারণে সবাই মিলে বলছে আমরা তারই মানি না। এই অবস্থা, কাজে আমরা সেটা চাই না। আমরা চাই যার যতটুকু অবদান আছে মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল, কে কতটুকু পারছে কে কতটুকু পারে নাই সেটার সমালোচনা হবে। আপনার বাবা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতায় ছিল, সেই সময় দুর্ভিক্ষ ছিল, সেই সময় কোনো ব্যবস্থাপনা ছিল না, মানুষ না খেয়ে মারা গেছে, সেটার সমালোচনা হবে। কাজেই সেই সমালোচনায় যদি মনে করেন যে রাষ্ট্র দোহিত হয়ে গেল, তাহলে সেটা ঠিক না। তা আমি প্রথমেই বলতে চাই যে আজকে কোনো বক্তব্য না, আজকের এই দেশটাকে আওয়ামী লীগ 72 থেকে 75 রসাতলে নিয়ে গেছিল, তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছিল, মানুষের দুর্ভিক্ষ উপহার দিয়েছিল, একজনের বমি আরেকজন খাইত, এটা ছিল। আজকে বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মফিজুল ইসলাম দাফন করত, সেই অবস্থায় নিয়ে গেছিল এই দেশটাকে। আবার তার সুযোগ্য কন্যা আজকে দেশটাকে সেদিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। আজকে মানুষের চিন্তা না করে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে বিদেশের সাথেও যুদ্ধ ঘোষণা শুরু করছে, কী কারণে ভাই? আমেরিকার অপরাধ কি, ইউরোপের অপরাধ কি, কানাডার অপরাধ কি? তারা চাইতেছে এই দেশে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এটা অপরাধ কি, অপরাধ কি? আপনি আমার দেশে গণতন্ত্র রাখবেন না, আমার চৌধুরী আলমকে গুম করে হত্যা করবেন, আমার ইলিয়াস আলীকে গুম করে হত্যা করবেন, যে সেইখানে যদি বলে যে আইনের শাসন নাই, তাহলে কি এটা অপরাধ হইল? সাংবাদিক দম্পতি রুনি আর ইসা এখন পর্যন্ত এত বছর পর্যন্ত বিচার করতে পারেন না, অনেক সাংবাদিককে হত্যা করেছেন, এই সাংবাদিকরা মুখ ফুটে কথা বলতে পারে না, লিখতে পারে না, তার বিরুদ্ধে আইন পাস করছেন, আজকে উন্নয়নের নামে লুটপাট করতেছেন, আর উন্নয়নের নামে যাতে মামলা না হয় এই জন্য ইন্ডেমনিটি দিয়ে রাখছেন, এগুলো বললেই অপরাধ।